প্রতি বছরই বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবারেও বসেছে সিনেমার তারকাদের মিলন মেলা। আজ 30 জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে এ বনভোজন। প্রতিবারের মতো এবারেও বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা, এছাড়া দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরাও গাইবেন গান। গত বছর ঠিক একইভাবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির পিকনিক। পারি না তোমায় ভুলে যেতে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথা নোনা জলে ভাঙে চোখের নদীতে। বনভোজনে আকর্ষণ হিসেবে থাকে খাবার দাবার, নানা পদের খাবার নিয়ে সাজানো ভোজন পর্ব। শিল্পী সমিতির এবারের ভোজন পর্বে থাকবে অনেক পদ, থাকবে গরুর মাংস। সেই মাংসের যোগান দিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মঙ্গলবার FTC-তে শিল্পী সমিতির সামনে লাল ও কালো রঙের দুটো গরু দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেল এই দুটো গরু বনভোজন উপলক্ষে সমিতিকে উপহার দিয়েছেন ডিপজল। প্রতিদিন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।